পাবদা মাছের অনেক রেসিপির মধ্যে আমার পছন্দের সেরা রেসিপি আজ শেয়ার করব। তেলে ঝোলে পাবদা ভীষণ সহজ আর চটজলদি তৈরিও হয়ে যায়। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে নিজেই বানিয়ে নিন, তৃপ্তি করে খেয়ে সবাই প্রশংসা করবে। রান্না শুরু করব, তবে তার আগে সবাইকে নমস্কার, অফুরন্ত ভালোবাসা আর স্বাগত জানাই শম্পার রান্নাঘরের আজকের আরও একটা নতুন পর্বে। 300 গ্রাম পাবদা মাছ রান্না করব, সেগুলো ভেজে নিতে হবে। তাই কড়াই প্রথমে ভীষণ ভালোভাবে গরম করে সর্ষের তেল অল্প মাত্রায় যোগ করলাম। আগে থেকে পরিষ্কার করে রাখা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট আগে, সেটা ভেজে নিচ্ছি। পাবদা মাছ ভাজার সময় ফাটে, সেই জন্য কম তেলে আর আঁচটা লো করে করেই ভাজতে হয়। আর খেয়াল রাখতে হয় মাছের গায়ে যেন জল না থাকে। এই কটা টিপস ফলো করলেই কিন্তু মাছ ভাজার সময় আর প্রবলেম হবে না, তবুও সাবধানতা অবলম্বন করতেই হবে, তাই আঁচ লো করে এগুলো ভাজবেন। মাছ খুব কড়া করে ভাজবো না, আবার একেবারে হালকা করেও নয়, কিন্তু একটু এরকম যখন রং ধরেছে তখন মাছগুলো তুলে রাখবো। অল্প তেলে মাছ ভাজবো, তাই একবারে সবগুলো ভাজা যাবে না, ব্যাচ ওয়াইজ ভেজে নিচ্ছি। আর একবারে মাছগুলো অনেকগুলো ভাজতে গেলে মাছের একটার গায়ে আরেকটা লেগে যায়, তখন কিন্তু মাছ ভেঙে যায়। পাবদা মাছ ভীষণ নরম হয়, তাই ভাজার সময় একটু কেয়ারফুল থাকতে হয়। মাছগুলো ভাজা হতে থাকুক, এই ফাঁকে মশলাটা রেডি করে নিই। একটা বাটিতে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ থেকে একটু কম জিরের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। আর রঙটা আর একটু সুন্দর করার জন্য, ঠিক যেমন আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দিয়ে গুলে রাখছি। 1/2 কাপ পরিমাণ জল দিয়ে মশলা বেশ ভালোভাবে গুলে রেখে দিচ্ছি। গুঁড়ো মশলা রান্নায় দেওয়ার আগে একটু এরকম করে গুলে রাখলে রান্নার স্বাদ ভালো হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এরকম করেই ভাজতে হবে, একেবারে হালকাও নয় আর খুব কড়াও নয়। রান্না শুরু করলাম। এইটুকু তেলে কিন্তু তেলে ঝোলে পাবদার স্বাদ আসবে না, আমি আরেকটু সর্ষের তেল যোগ করে দিচ্ছি। রান্নায় তেলের পরিমাণ সবাই নিজের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল রয়েছে। এবারে এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গুলে রাখা মশলা। কালো জিরে দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজতে নেই, তাই আমি এইভাবে কালো জিরেটা মশলার সাথে গুলে দিয়েছি যাতে কালো জিরে পুড়ে না যায়। আর মশলা ভাজার সাথে সাথে ঠিক যতটুকু দরকার ততটুকু কিন্তু কালো জিরে ভাজা হয়ে যাবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। একবার তেল ছাড়তে শুরু করে দিলে কিন্তু মশলা আর বেশিক্ষণ কষানোর প্রয়োজন হয় না, তাইলে মশলার স্বাদ নষ্ট হয়ে যায়। দেখুন মশলা থেকে কিন্তু তেল ঠিক ছাড়বো করছে, পুরোপুরি কিন্তু ছাড়েনি, আর একটু কষিয়ে নিচ্ছি। তবে আবারও বলে দিচ্ছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করার পরে আর কিন্তু বেশিক্ষণ মশলা কষালে ঝোলের স্বাদ নষ্ট হয়ে যায়। দেখুন মশলা থেকে তেল বেশ সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে। এবারে এই সময়ে পরিমাণ মতো জল দেব, খুব বেশি ঝোল কিন্তু এই রান্নায় হবে না, একটু কম ঝোল হবে। তেল যেটা রয়েছে, তেলে ঝোলে পাবদায় তেল তো একটু বেশি হবেই, সেই তেল আর অল্প অল্প মশলা দিয়ে মেখেই ভাতটা খেতে হবে। ঝোল ভালোভাবে যখন ফুটে উঠেছে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর মাছ ভাজা যেই প্লেটে রেখেছিলাম তার মধ্যে তো কিছুটা তেল থাকে, সেই তেলটা অবশ্যই একদম কাঁচিয়ে নিয়ে এই ঝোলের সাথে অ্যাড করতে হবে। ভীষণ সিম্পল একটা রান্না, কিন্তু খেতে সত্যিই ভালো হয় যদি পাবদা মাছের কোয়ালিটি ভালো হয়। বাজার থেকে পাবদা মাছ কেনার সময় একটু খেয়াল করবেন, লালি পাবদা যেগুলো বলে, মানে মাছের পাখনাগুলো দেখবেন একটু লালচে হয়, সেই ধরনের মাছগুলো নেবেন। মাছ কিন্তু 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর বেশিক্ষণ ফোটাবো না, একটু ধনে পাতা কুচনো ছড়িয়ে দেবো। মিশিয়ে নিয়েই গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো।
15-20 মিনিট পরে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। আমার রান্নায় যাদের ভরসা রয়েছে তারা একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আমার চ্যানেলে যারা নতুন তাদের জানিয়ে রাখি, আমি কিন্তু বেশিরভাগ সময়ই ঘরোয়া রান্না, সহজ রান্না, মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও দেখিয়ে থাকি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যারা এইভাবে পাবদা মাছ রান্না করেন কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে পারেন। আজকে তাহলে আসছি, সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।